প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইংরেজি প্রথম পত্রের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে আছি। আজকে আমরা আরো কয়েকটি রিঅ্যারেঞ্জের সমাধান করব। তোমরা রেফারেন্স বই বের করে নাও এবং রেফারেন্স বইয়ে গিয়ে আমাদের একটি লেসন আছে যে নেগোশিয়েটিং উইথ ট্রাফিক, অর্থাৎ রাস্তাঘাটে চলতে গেলে ট্রাফিকের সাথে একজন ড্রাইভার কীভাবে খাপ খাইয়ে দেয় সেই সম্বন্ধে একটি রিঅ্যারেঞ্জ আছে। তো সেটা আজকে আমরা পড়বো এবং তার সমাধানের চেষ্টা করবো। তো আমি টেক্সটটাতে যাচ্ছি এবং যে 10টি সেন্টেন্স আছে সেগুলোর অর্থ তোমাদের কাছে তুলে ধরছি। দ্যাটস হোয়াই হিউম্যান ব্রেইন ইজ এ সফিস্টিকেটেড মেশিন। প্রথম যে লাইনটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে দ্যাটস হোয়াই, একটা লিঙ্কার আমরা পাচ্ছি, দ্যাটস হোয়াই, এজন্য হিউম্যান ব্রেইন মানে মানব মস্তিষ্ক ইজ এ সফিস্টিকেটেড মেশিন, এটি হচ্ছে সবচাইতে কি বলবো আধুনিক একটি যন্ত্র। মানব মস্তিষ্ক এমন আধুনিক, এটি হচ্ছে সবচাইতে আধুনিক একটি যন্ত্র। ফর অল দিজ রিজনস, এই কারণগুলোর জন্য, রিজন মানে হচ্ছে কারণ, ফর অল দিজ রিজনস হিউম্যান ব্রেইন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য সিপিইউ অফ এ কম্পিউটার। এ সমস্ত কারণের জন্য মানব মস্তিষ্ককে কী করা হচ্ছে, কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, কিসের সাথে, এই জন্য প্রিপজিশন ব্যবহার করা হচ্ছে উইথ। ফর দিজ রিজনস হিউম্যান ব্রেইন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ এ কম্পিউটার। একটি কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে বক্সটা আমরা দেখতে পাই ভার্টিক্যাল, সেটি হচ্ছে সিপিইউ। মনিটর এখানে মুখ্য কিছু নয় বা কিবোর্ড মাউস এগুলো মুখ্য নয়, তার মস্তিষ্কটা হচ্ছে সিপিইউ, সিপিইউর মধ্যেই কিন্তু সব কিছু। তাহলে মানব মস্তিষ্ককে তুলনা করা হচ্ছে একটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। মেনটেইনিং ট্রাফিক রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াইল ড্রাইভিং, রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় মেনটেইনিং ট্রাফিক রুলস, ট্রাফিক আইন মেনে চলা। ট্রাফিক মানে কি বলা হচ্ছে, ট্রাফিক বলতে আমরা কি বুঝি, আমরা যে বলি ট্রাফিক পুলিশ, ট্রাফিক মানে হচ্ছে দ্য মুভমেন্ট অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেহিকলস, অর্থাৎ মানুষ এবং যানবাহনের যে মুভমেন্ট, গতিবিধি, সেটাকেই বলা হচ্ছে ট্রাফিক। এবং এই ট্রাফিকের কিছু রুলস আছে, যেমন পথচারীদের জন্য যেমন নিয়মগুলো আছে, যারা রাস্তায় গাড়ি চালান তাদের জন্য কিন্তু নিয়ম আছে, এবং এই নিয়মগুলো যদি সুচারুভাবে পালন করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট সেটা অনেকাংশে ঠেকানো যায়। তাই এখানে বলা হচ্ছে মেনটেইনিং ট্রাফিক রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াইল ড্রাইভিং, কেউ যদি গাড়ি চালায় সেক্ষেত্রে ট্রাফিক আইনটাকে বজায় রেখে গাড়ি চালানো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিজ বডি ওয়ার্কস ভিজিবলি, অর্থাৎ দৃশ্যত তার শরীর কাজ করে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক, যেহেতু ট্রাফিকের মুভমেন্ট, ট্রাফিকের মুভমেন্ট কী হয়, কিপ ইনভ্যারিয়েবলি চেঞ্জিং, অর্থাৎ একটু পরপর কিন্তু এটি চেঞ্জ হতে থাকে। কীভাবে চেঞ্জ হয়, যেমন কেউ গাড়ি চালাচ্ছে, হঠাৎ একদিক থেকে একটা ট্রাক আসলো, আরেকটা দিক থেকে একটা সিএনজি আসলো, সামনের দিক থেকে হঠাৎ করে একটা লোক দৌড় দিল, হঠাৎ একটা গাড়ি দাঁড়িয়ে গেল, তাহলে এই যে মুভমেন্ট কখন কী হবে সেটা কিন্তু আগে অনুমান করা যায় না। তাই সেটা বলা হচ্ছে অ্যাজ, এখানে শর্তবোধক একটি বাক্য দেওয়া হয়েছে, অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভ্যারিয়েবলি চেঞ্জিং, অর্থাৎ রাস্তাঘাটের ট্রাফিকের যে গতিবিধি, মানুষ এবং যানবাহনের চলাচলের যে গতিবিধি, এটা ক্রমাগতভাবে কিন্তু পরিবর্তিত হতে থাকে। ওয়ান্স ব্রেইন মাস্ট বি এট ওয়ার্ক হোয়াইল ড্রাইভিং, তাই যিনি গাড়ি চালনা করবেন তার মস্তিষ্ক তাকে খুব সজাগ রাখতে হবে, তাকে খুব সতর্ক হতে হবে, কখন কি হয় সেটা বলা যায় না। ড্রাইভার হ্যাজ টু থিঙ্ক আ লট অফ থিংস ইন এ সিঙ্গল মুভমেন্ট, একজন গাড়ি চালককে চিন্তা করতে হয় অ্যালট অফ থিংস, অনেক বিষয়, ইন এ সিঙ্গল মুভমেন্ট,
এক সেকেন্ডের ভেতর। তোমার সামনে তুমি গাড়ি চালাচ্ছ খুব স্পিডে, হঠাৎ করে তোমার সামনে একজন বালক এসে দাঁড়িয়ে গেল, একটা ভিখারি এসে দাঁড়িয়ে গেল, একটা মানুষ সাইকেল নিয়ে পড়ে গেল, একটা অ্যাম্বুলেন্স থেমে গেল, বা ঝড় তুফান হচ্ছে, একটা গাছ তোমার সামনে পড়ে গেল, কোথাও থেকে শিলাবৃষ্টি শুরু হলো, এইভাবে পাহাড় ধস হলো, হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাড হলো রাস্তার মধ্যে, তখন কি করতে হবে? একজন ড্রাইভার কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যায়, তাই তাকে খুব সজাগ থাকতে হবে এই বিষয়ে। It's able to operate in ever-changing condition and standards of judgments. কিন্তু আমাদের মানব মস্তিষ্ক এত আধুনিক, ইটস অ্যাবল টু অপারেট, এটি যে কোনো ধরনের কাজ করতে সক্ষম, অন এভার চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট। এই যে ক্রমাগতভাবে পরিবর্তনশীল, অ্যান্ড এভার অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, অর্থাৎ কোন সময়ে কোন কাজটা করতে হবে, সেই সিদ্ধান্ত কিন্তু মানব মস্তিষ্ক আমাদের খুব সুচারুভাবে দিয়ে দেয়। যেমন আমরা যদি একজনের চোখের সামনে গিয়ে এইভাবে হাত দিয়ে করে দেখবো, তার চোখের পাতা কিন্তু এক সেকেন্ডের কম সময়ে পড়ে যাচ্ছে, তার মানে ব্রেইনটা তাকে সিগন্যাল দিচ্ছে যে চোখ এখন বন্ধ করতে হবে, ঠিক আছে? মানে খুব তাৎক্ষণিক কিন্তু আমাদের রিয়াকশনটা হয়, এবং এই কাজটা কে করছে? হিউম্যান ব্রেইন। তাই এটিকে তুলনা করা হচ্ছে কম্পিউটারের সাথে, কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। He has to hold steering and the horn in hands to keep his legs on the brake and acceleration. একজন ড্রাইভারকে কি করতে হয়? স্টিয়ারিং গাড়ির একটা অংশ, এবং হর্ন মানে যেটা দিয়ে বাঁশি বাজানো হয়, এগুলো তার হাতের মধ্যে রাখতে হয়। কিপ হিজ লেগস অন দ্য ব্রেক, ব্রেকের মধ্যে তার কী করতে হয়? পাটা চাপতে হয়, অর্থাৎ হঠাৎ কখন তাকে থামাতে হবে গাড়িটি। অ্যান্ড অ্যাক্সেলারেশন, আবার আরেকটা যাতে আরেকটা আছে যেটাকে অ্যাক্সেলারেট করা হয়, গাড়ির স্পিড বাড়ানো হয়, দুই পা দুই জায়গায় রাখতে হয়, একটা দিয়ে অ্যাক্সেলারেট করা গাড়ির গতি বাড়ানো, এবং অন্যটা দিয়ে কী করা? ব্রেক করা, অর্থাৎ থামানো। বাট হিজ ব্রেইন ওয়ার্কস আনসিন অ্যান্ড ন্যাচারালি। আমাদের মানব মস্তিষ্ক এত সুচারুভাবে কাজ করে, এটি অদৃশ্যভাবে কাজ করে এবং ন্যাচারালি প্রাকৃতিকভাবে কাজ করে, মানে এটা যেন ওই ক্রমাগতভাবে পরিবর্তনশীল যে ট্রাফিক আছে তার সাথে কিন্তু একেবারে মানিয়ে চলছে, খাপ খাইয়ে চলছে। যেমন আকাশে দেখবে তুমি বল একা কী করে, বাতাসের সাথে বাতাসের মুভমেন্ট যেভাবে ওই দিক দিয়ে একেবারে ভেসে যায়, ন্যাচারাল যে ফ্লোয়িং, এইভাবে আমাদের মানব মস্তিষ্ক কাজ করে। অ্যান্ড দেন হি মাস্ট কিপ হিজ আইজ ওপেন লুকিং অ্যাহেড রাইট লেফট। ড্রাইভারের চোখ সামনের দিকে, ডান দিকে, বাম দিকে, কখনো কখনো পেছনের দিকেও রাখতে হয়, এদিক ওদিক তার চোখটাকে ঘুরাতে হয়। তো এই হচ্ছে 10টি সেন্টেন্স, এবং বোঝাই যাচ্ছে এখানে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় একজন ড্রাইভার কীভাবে কাজ করেন, তার কর্তব্য কী, সেই সম্বন্ধে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বা কিছু ইনফরমেশন জানানো হয়েছে, সেগুলোকে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। তো আমরা এখানে ইতিমধ্যে সিকোয়েন্সটা লিখে নিয়েছি যে কীভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। ওকে, আমরা প্রথম লাইনটি আমরা পেয়েই গেছি, এটা বোঝাই যাচ্ছে যে ড্রাইভার হ্যাজ টু থিঙ্ক অ্যা লট অফ থিংস ইন এ সিঙ্গল মোমেন্ট। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় একজন ড্রাইভারকে অল্প সময়ে অনেক বিষয়ে চিন্তা করতে হয়, বিচার করতে হয়, বলা হচ্ছে অ্যা লট অফ থিংস। ড্রাইভারকে অনেক বিষয়ে চিন্তা করতে হয়, বিবেচনা করতে হয়, তাহলে এই থিংসগুলো কী কী তার একটা তালিকা অবশ্যই আমরা পাবো। যেমন প্রথমে এই উদাহরণটা দেওয়া হয়েছিল, হি হ্যাড টু বা হ্যাজ টু হোল্ড স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন হ্যান্ডস টু কিপ হিজ লেগস অন দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেশন। একটা কাজ দেখানো হলো, তাকে তো অনেক বিষয় করতে হয়, তার মধ্যে একটি কাজ হচ্ছে স্টিয়ারিং এবং হর্ন হাতের কাছে রাখা, এবং আরেকটি কাজ হচ্ছে ব্রেকের উপর একটা পা রাখা, অ্যাক্সেলারেশনের উপর আরেকটা পা রাখা। আর তাকে কী করতে হয়? এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে সূচনা করে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন, আগে একটা কাজ দেখানো হয়েছে যে এই কাজগুলো ড্রাইভারকে করতে হয়, এবং অ্যান্ড দেন মানে আরও কী করতে হয়। হি মাস্ট কিপ হিজ আইজ ওপেন লুকিং অ্যাহেড রাইট left and
the head right and left তার চোখটাকে ডান বাম চারদিকে ঘোরাতে হবে তো 10 এ আমরা পাচ্ছি নাম্বার 10 তারপর বলা হচ্ছে এই যে কাজগুলো কে করছে একজন ড্রাইভার করছে এবং সেক্ষেত্রে তাকে সাহায্য করছে তার মস্তিষ্ক তাহলে ফর অল দিস রিজনস এই যে একটু আগে আমরা রিজনগুলো পেলাম এই দুইটা বাক্যে একটা হচ্ছে স্টিয়ারিংয়ে হর্নে হাত রাখা তারপর ব্রেকের উপর এবং অ্যাক্সেলারেশনের উপর পা রাখা তার চোখগুলোকে এদিক ওদিক ঘোরানো ফর অল দিস রিজনস এই সমস্ত কারণের জন্য হিউম্যান ব্রেইন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য সিপিইউ অফ এ কম্পিউটার এটা দুই নম্বরে আমরা পাচ্ছি যে মানব মস্তিষ্ককে আমরা একটি কম্পিউটারের সিপিইউ এর সাথে তুলনা করতে পারি তারপর আমরা এখানে একটা লাইন পেয়েছি একজন ড্রাইভারের শরীর দৃশ্যমানভাবে কাজ করে তুলনা করা হচ্ছে এটা ফোরে পাচ্ছি নাম্বার 4 হিজ বডি ওয়ার্কস ভিজিবলি এই যে হাত পা চালনা করা এগুলো কিন্তু দৃশ্যমান আমরা দেখতে পাই গাড়িতে বসে যে ড্রাইভার কি করে কিন্তু তার পিছনে কে কাজ করে তার পিছনে কাজ করে কে বাট হিজ ব্রেইন কিন্তু তার ব্রেইন ওয়ার্কস আনসিন অদৃশ্যভাবে এবং প্রাকৃতিকভাবে কাজ করে তুলনা করা হচ্ছে 9 নম্বরে আমরা পাচ্ছি শরীর দৃশ্যমানভাবে কাজ করছে কিন্তু তার পেছনে তার মস্তিষ্ক অদৃশ্য অবস্থায় কাজ করছে প্রাকৃতিকভাবে কাজ করছে মস্তিষ্কর কথা বলা হচ্ছে ব্রেইন তাই আমরা ব্রেইনের প্রনাউনটা পেয়েছি একটা জায়গায় নাম্বার 7 এ ইটস এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্টস তো নাম্বার 7 এ পেয়ে গেছে ক্রমবর্ধমান পরিস্থিতিতে ক্রমাগতভাবে পরিবর্তনশীল পরিস্থিতিতে মানব মস্তিষ্ক কাজ করতে পারে এবং তারপরে আমরা পাচ্ছি কেন সেটি গুরুত্বপূর্ণ মেনটেইনিং ট্রাফিক রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াইল ড্রাইভিং নাম্বার 3 As conditions in the traffic keep invariably changing, one's brain must be at work while driving. যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয় সময়ে সময়ে তাই ড্রাইভিং এর সময় সজাগ থাকা আবশ্যক তাই মানব মস্তিষ্ককে বলা হয় একটি সফিস্টিকেটেড মেশিন এবার আমরা দেখে নিই 10টা হয়ে গেল কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বারগুলো ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার তারপর আমরা পেলাম 2 নাম্বার 3 4 5 6 7 8 9 এবং 10 অর্থাৎ রোমান সংখ্যাগুলো আমাদের সঠিকভাবে এখানে দেয়া আছে তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পারলাম যেটি হচ্ছে মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হচ্ছে কম্পিউটারের সিপিইউ এবং এটা কোন প্রেক্ষিতে তুলনা করা হলো যে একজন মানুষ ড্রাইভিং করার সময় তার শরীর যতটুকু কাজ করে তার অজান্তে আমাদের মানব মস্তিষ্কটা কাজ করে যায় তাহলে এটা একই সাথে হিউম্যান ব্রেইনের এখানে কাজটা দেখানো হয়েছে প্লাস একজন ড্রাইভার তাকে কীভাবে ট্রাফিক রুল মেনে চলতে হয় বা একজন ড্রাইভারের কী কী বিষয়ে খেয়াল রাখতে হয় সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিশ্রাম নিচ্ছি সবাইকে ধন্যবাদ